তো আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গল। আমি মনে করছিলাম যে সিলেট যাচ্ছি, বাট সিলেটে একদম বন্যা টন্যা হয়ে ভরে গেছিলো, কারণ যেই দিনটায় আমরা যাচ্ছিলাম সেদিন হচ্ছে একদম বৃষ্টি, অনেক বৃষ্টি ছিল, রেইনি ডে ছিল। তাই আমরা পরে শ্রীমঙ্গলই গিয়েছিলাম। তো এই তো আমি যাচ্ছিলাম, বাবা ড্রাইভিং করছিলো, আর পিছনে আমার বোন, মাই সিস্টার, ইয়ে আম্মু, এখানে মাই মাম্মি, মাম্মি তো কারণ এখানে সামনে বসে আছি। একদম আমি সবসময় সামনেই বসতে পছন্দ করি, যেটা আপনারা সব ভিডিওতেই দেখেন যখন আমি কোনো ট্রিপ ভিডিও দিই। আর এটা এখানে একটা রাস্তা, এটাও আমি একটু ভিডিও করেছিলাম, আমি সব কিছু ক্যাপচার করছিলাম, শুধু আপনাদের জন্য একটা ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো, সেই জন্য আমি নর্মালি এত ভিডিও করি না, যত এইবার করেছি। তো আমরা যাচ্ছি যাচ্ছি, এই তো এখন হচ্ছে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। তো এইখানে আমরা বৃষ্টির মধ্যেও যাচ্ছিলাম, আর আমরা প্রায় সেই পড়েছিলাম এই চা বাগান এজে। তো এই রেইনিডের মধ্যে আমরা সেদিন তেমনটা ঘুরতে পারিনি, তাও আমরা একটু মানে ঘুরেই ছিলাম এত বৃষ্টির মধ্যেও। এই পাহাড় পাহাড়ের জায়গাটা, এটা অনেক সুন্দর, এটা দেখানোর জন্যেই আমি বারবার ক্যামেরা অন করতেছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করব তাই। আর এই যে আমি চলে এসেছি হোটেলে, ইয়ে হোটেল। তো একটু গ্রামীণ হোটেলে, মানে হোটেল একটু গ্রামীণ গ্রামীণ পরিবেশ ছিল এই হোটেলটা। তো ইয়া, আর আমরা অনেক তাড়াহুড়ো হোটেল চুজ করেছিলাম, তো আমরা এরকম একটা হোটেলে নিয়েছি, কারণ আমাদের অন্য জায়গা আর হোটেল করতে যে আমরা রং লোকেশনে হোটেল চুজ করেছিলাম। এটা হচ্ছে হোটেল যেখানে অনেক কিছু ড্রয়িং করা আছে, অ্যান্ড দেওয়ালের মধ্যে অনেক কিছু আছে কাশফুলের মতো। অ্যান্ড তো সকালে আমি উঠে পড়েছিলাম, তখন আমরা যখন হোটেল থেকে ফেস দেখাবো না, অ্যান্ড এখানে হলো গিয়ে আমরা একটা চেয়ারের মতো একটা জায়গায় বসে আছিলাম। অ্যান্ড এখানে পাপা ঘুরছে আর আম্মু একটু ছবি টবি তুলছিল, মানে আমার মাম্মি অনেক ছবি টবি তুলতে পছন্দ করে, যে ঘুরতে এসেছিলাম তাই আমরা একটু ছবি তুলছিলাম। আমরা ফ্যামিলি ফটো তুলেছি, কিন্তু সেটা আমার কাছে নেই। অ্যান্ড আমার সিটটা এখানে বসে বসে দেখছে সব কিছু, শুয়ে শুয়ে ডাইপার টাইপার পরে, ওর ডাইপার বের হয়ে রয়েছে। আর এই তো একটু ঘর ঘর টাইপের কিছু জায়গা, আর আমার পিছনে সুন্দর। আর এই তো আমরা এখন যাব গ্র্যান্ড সুলতানে, আর হোটেলকে টাটা বাই বাই করলাম, কারণ আজকেই আমরা চলে যাব হচ্ছে বাসায়। এটা হচ্ছে সেকেন্ড ডে ছিল যখন আমি এইগুলো ভিডিও করছিলাম, আর আমার কাছে বেশি কিছু ভিডিও নাই, আমি যতটুকু ক্যাপচার করছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো। সো ইয়া, এটা হচ্ছে হোটেলের বাইরে, তেমন একটা সুন্দর না হোটেলের বাইরে, তো তাও আছে যতটুকু আছে আছে। সো ইয়া, আর এই তো গাইজ আমরা চলে এসেছি, অ্যান্ড এখন ডোর ওপেন হয়ে গেল, আর আমরা এখন যাব ভিতরে। ইয়েস, দিস ইজ গ্র্যান্ড সুলতান হোটেল। ইয়েস, এটা হয়তো যে গ্র্যান্ড সুলতান হোটেল টি রিসর্ট, আমি তার পুরো নাম জানি না, গ্র্যান্ড সুলতান গ্র্যান্ড সুলতানই করি সবসময় থেকে। অ্যান্ড ইয়েস, এটা একটা রিসর্ট, অনেক বড় একটা রিসর্ট। অ্যান্ড এখানে হচ্ছে অনেকেই থাকতে আসে, সুইমিং আছে, সুইমিং পুল করে, সুইমিং পুল আছে, সুইমিং করে, সবাই সুইমিং পুল করে, সুইমিং আছে, কী বলি ওলা। আর হলো এখানে আমরা পার্ক করে ফেললাম গাড়িটা। তো ইয়া, ইয়েই, অ্যান্ড তারপর আমি একটু ঘুরলাম এই দিয়ে, আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। ওর পাশে আমার পাপা, আমার সিস্টার, রিজের সিস্টার ওকে কোলে নিয়ে ঘুরছিলো, আর আমি এখানে সামনে হাঁটাহাঁটি করছিলাম, আর আমার মম ছবি তুলছিলো, আমার মাম্মির ছবি তুলছিলো আমি। অ্যান্ড এখানে আমি এখন আমরা যাবো হচ্ছে খেতে, উপরে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে আমরা খেতে যাবো। সো ইয়া, এখানে স্টেয়ার্স দিয়ে আমরা উপরে যাব উঠে। তো এটা অনেক সুন্দর একটা জায়গা, এখানে অনেক কিছু আছে, অনেক ভালো দেখতে জায়গাটা। তো ইয়া, আমরা এখন, ও ওয়াও, আমাদের স্প্যাগেটি চলে এসেছে, তো এটা স্প্যাগেটি, তো আমরা এখন স্প্যাগেটি খাবো।
স্প্যাগেটি, এই হয়তো পাস্তাও ছিল। তো আমরা এখন বের হচ্ছি এখান থেকে, খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। অ্যান্ড সো এই রাস্তাটা অনেক সুন্দর, এখানে উপর দিয়ে অনেক ভালো লাগছিল দেখতে। সো এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা, আমরা এখন চলে যাবো বাসায়। সো গাইস, আপনাদেরকে আমি অতটুকু শেয়ার করলাম যতটুকু আমার ভিডিও করা ছিল। আমার কাছে আর তেমন কিছু নেই, ছবি টবি আমার কাছে যা ছিল আমি সবই দিয়েছিলাম, আরও অনেক কিছুই আছিল তো সেইগুলো আমার কাছে নেই। তাই আমার মাম্মির কাছে আছে, পাপার কাছে আছে, কিন্তু আমারটাতে নেই। যতটুকু আছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ইয়া, আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক, এই ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন গাইজ। আমার চ্যানেলটা অনেক দিন ধরে ভিডিও করি না বলে একদম মানে সাবস্ক্রাইবারও হচ্ছে না, ভিউও আসছে না, কেউ তেমন দেখেও না। সো গাইজ, বাই বাই।